বিএর বার বি ব্যাট এখানে বারে এ এর উচ্চারণ আ এরূপ হচ্ছে আর ব্যাটে এ ভাওলের উচ্চারণ এ এমনটা হচ্ছে ঠিক একই রকম পিইউটি পুট সিইউটি কাট এখানে প্রথম ওয়ার্ডে ইউ এর উচ্চারণ উ অর্থাৎ হুসুকারের মতো হচ্ছে আর সি ইউটি কাটে ইউ এর উচ্চারণ আ এমনটা হচ্ছে তো এই কনফিউশনগুলি ক্লিয়ার করতে তোমাকে ভাওয়েলের ডিফারেন্ট সাউন্ড সম্পর্কে জানতে হবে অর্থাৎ আজকের ভিডিওতে খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলেগিনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপনি সর পাওয়ার জন্য তো প্রথম ভয়েল হচ্ছে এ এ এর ডিফারেন্ট সাউন্ড এ এর আমরা পাঁচ প্রকার ডিফারেন্ট সাউন্ড দেখতে পাই প্রথমে হচ্ছে অ এ এই ফাস্ট প্রকার সাউন্ড কিন্তু আমরা এর দেখতে পাই তো এক্সাম্পেলগুলো দেখে নাও এবং এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে ফার্স্ট যেমন হচ্ছে অ অএসএ বল বিএাবল এল বল এখানে এ এর উচ্চারণ অ এমনটা হচ্ছে বল একই রকম কল সি এ ডাবল এল কল এ ডাবল এল অল এফ এ ডাবল এল ফল টি এ ডাবল এল টল তো এই প্রতিটি ওয়ার্ডে এ জাসে এ এর উচ্চারণ অ ইমনটা হচ্ছে আর এ বিষয়ে একটা রুল কি যে এ এর পর যদি ডাবল কনসেন্ট থাকে সেক্ষেত্রে এ এর উচ্চারণ অ এমনটাই হয় তো আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি যে কোন ভায়লের কয়েকটি সাউন্ড হয়ে থাকে আর এর পরের ভিডিওতে আমি একটি করে ফাইল নেব এবং সেই রুলগুলি বলবো যে কেন ভায়েলের উচ্চারণটা আলাদা রকম হয়ে থাকে কোথাও এ কোথাও আ এমনটা কেন হয় তো চলো আ দিয়ে দেখে নিই আছে ফার্স্ট কার সি এ আর কার এফ এ আর ফার বি এ আর বার এফ এ এইচ ই আর ফাদার ডি এ আর কে ডার্ক তো এখানে প্রতিটি ওয়ার্ডে এ এর উচ্চারণ আ এমনটা হচ্ছে অর্থাৎ আকারের মতো হচ্ছে এর পরে আছে অ্যা তো এর ফার্স্ট হচ্ছে ব্যাট বি এ টি ব্যাট এরপর ফ্যাট এফ এ টি ফ্যাট এফ তে ফ এর উচ্চারণ এমনটা হবে ফ্যা ট ফ্যাট তারপর ম্যাট এম এ টি ম্যাট এম তে ম এতে এ তারপর টি তে ট ম্যাট একই রকম ক্যাট ব্যাগ তারপর এ এখানে এ এর উচ্চারণ এ এমনটাই হবে যেমন মেক এম এ ই মেক এখানে এম এর জন্য ম এতে এ কে ই ক এখানে ই এর উচ্চারণ হচ্ছে না তো এখানে ভিসিবি রুল নিয়েও তোমরা এর উচ্চারণটা করতে পারো ভিসি রুল বলতে এখানে এ হচ্ছে ভাওয়েল ভি কে হচ্ছে কনসেন্ট সি এরপর ই আছে ভাওয়েল ভি তো এগুলো ভিসিবি ভিসিবি রুল অনুসারে ভায়েল এর উচ্চারণ এ এমনই হয় তো এখানে এ এর উচ্চারণ এর মতোই হচ্ছে আর পিছনে ভালের উচ্চারণটা হয় না এরপর যেটা হচ্ছে টেক টি এ টেক তারপর কেক সি এ কেই কেক শেক এস এইস এ কেই শেক নেক্সট উচ্চারণ হচ্ছে এই এই এমনটা হবে আগে দেখলাম এ এখন হবে এই যেমন ফেস এফ এ সি ফেস মানে এই এমনটা না আর এ এমনও না দুটো উচ্চারণে মাঝামাঝি মানে ফেস এমন না আর ফেস ওকে ঠিক একই রকম কেস রেস ফরের ভাবেল ই ই এর ডিফারেন্ট সাউন্ড ই এর প্রধানত আমরা দু রকম সাউন্ড দেখতে পাই এ এবং হর্ষই অর্থাৎ ই এমনটা যেমন কি আছে এ বেগ বি ই জি বেগ বিতে ব ইতে এ হচ্ছে এবং জিতে গ বেগ একই রকম লেক এল ই জি লেক তারপর পেন পি ই এন পেন টেন টি এন টেন এক ই ডাবল জি এক ইতে এ আর ডাবল জিতে গ এগ তারপর হেন মেন এরপরে হচ্ছে ই অর্থাৎ হর্ষই হিসিগারের মতো উচ্চারণ হবে

যেমন ফার্স্ট হচ্ছে আই এর উচ্চারণ আই এমনটাই হবে সেটা ভিসিবি রুল অনুসারে এরপরে হচ্ছে হস্যই অর্থাৎ ই এমনটা হবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা ভিসি রুল জানানো যে ভিসিবি রুলটা কী এবং কীভাবে কাজ করে তো সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আসে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো প্লাস তোমার চ্যানেল প্লে গিয়েও দেখতে পারো তো সেই ভিডিওটি দেখে নাও তাহলে ভাবে রিলেটেড সাউন্ডগুলি আরও তোমাদের বেশি ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে আই আই এর উচ্চারণ কী হবে আই এমনটাই যেমন বি আইটি ই বাই এখানে বিতে বইটি আই বাই

তারপর হর্ষি উ তারপর হচ্ছে আ আ আপনার ও যেমন জি ও গো এন ও নো আর ও ডাবল এল রোল আর তে র ও তে ও রো এল তে ল রোল তারপর কোল্ড সি ও এল ডি কোল্ড তারপর হোল্ড এল ডি হোল্ড নেক্সট উ উ এমনটা হবে সুগারের মতো যেমন ডি ও ডু টি ও টু তারপর আ উচ্চারণ আ এমনটা হবে যেমন কাম সি ও এম কাম ডি ও ই ডান জি ও এমই গান এস ও এমই সাম এরকম নেক্সট ভাবল হচ্ছে ইউ ইউ এর ডিফারেন্ট সাউন্ড যেমন ইউ এর তিন রকম সাউন্ড আমরা প্রধানত দেখতে পাই ফার্স্ট হচ্ছে হর্ষ অর্থাৎ উ এমন হুসুকারের মতো উচ্চারণ হবে তারপর আ আকারের মতো উচ্চারণ হবে এরপর ইউ ইউ এর মতোই উচ্চারণ হবে এটাও রুল অনুসারে তো ফার্স্ট হচ্ছে হর্ষ উ পুট পি টি পুট এখানে পিতে প ইউতে হুসুকার টিতে টপ পুট তারপর পুল পি ইউ ডাবল এল পুল এরপর পুস রুল বুল নেক্সট আ আ আস ইউটি হাট ইউএন ইউ এমনটাই হচ্ছে যেমন কিউট সি ইউটি কিউট এখানেও ভিসি রুল কাজ করছে তো ভিসি রুলটা তোমরা অবশ্যই জেনে নেবে আমার চ্যানেলের ডিসক্রিপশনে আসে সেখান থেকে দেখতে পারো হিউজ তারপর ইউনিয়ন ইউ এন এনআইএন ইউনিয়ন হচ্ছে ইউনিফর্ম ইউএনআই এম ফর্ম ইউনিফর্ম তারপর ইউনিভার্সিটি ইউএনআই ইউনি ভি ইয়ার ভার এস আই সি টি ওয়াই টি ইউনিভার্সিটি সো আজকের ভিডিওতে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন না যদি নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে বেলিংটি অন রাখবেন পরবর্তী লেটেস্ট আউটগুলি সবারকে পাওয়ার জন্য